দুর্গা পূজার প্রাক্ষণত বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীর বাবে। সেরাপ ভাটিত উরণিয়া সেতু উদ্বোধন করবলে গৈ শুক্রবারে মুখ্যমন্ত্রীগিয়ে রাইজলে উপহার হিসাবে আগবহালে বহুকটা ভাল খবর আমি আপনার জানাবলৈছো রাইজলে কি কি ভাল খবর দিছে মুখ্যমন্ত্রীগিয়ে। প্রথম খবর, বিগত বহুদিন ধরে তীব্র যানজটার সৃষ্টি করে থাকা মালিগাঁওর উরণিয়া সেতু বহাগ বিহুর আগে আগে সম্পূর্ণ হব। 2024 সনের বহাগ বিহুর আগে আগে সম্পূর্ণ হব জু রোডর উরণিয়া সেতু আর 5 উরণিয়া সেতু বনুয়া হব গড়চুক বশিষ্ঠ সাইকেল ফ্যাক্টরি বাইহাটা চারিআলি আর বামুনী মৈদামত। 6 কিলোমিটার দৈর্ঘ্যর বামুনী মৈদামর উরণিয়া সেতু সংযোজিত করা হব সন্দিকৈ মহাবিদ্যালয়লৈকে। গুৱাহাটীৰ চাৰিওফালে ৰিং ৰোড বনোৱা হ'ব। 2024 চনত দ্বিতীয়খন মেডিকেল কলেজ স্থাপিত হ'ব। গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী সংযোজিত দলং হ'ব। আটাইতকৈ সুখবৰটো হ'ল এইটোৱেই যে 2024 চনত পানী যোগান আঁচনিৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিশ্ৰুতিৰ বন্যাত আপ্লুত সকলো। এতিয়া অনাগত দিনত এই সকলো প্রতিশ্রুতি পূরণ করব পারিবনে নোৱাৰে বিজেপি নেতৃত্বাধীন সরকারে, সেয়া হয়ে পড়ব লক্ষণীয় বিষয়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ ম্যাগনেট, এনএ।